জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনা ছাড়া এই দেশকে কেউ স্মার্ট বাংলাদেশ বানাতে পারবে না, তাই জনতা সবসময় আওয়ামী লীগের পক্ষে রায় দিবে বলে জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বিকেলে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানেল নির্মাণ সহ 17টি প্রজেক্ট 31,000 কোটি টাকার প্রজেক্ট পাশ করেছেন, যা পশ্চিমা উন্নত বিশ্বের যে কোনো অবকাঠামো থেকে সুন্দর হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3টা টার্মিনাল 1, 2, 3 বিমানবন্দর, রেল স্টেশন, আস্তানা হাজি ক্যাম্প, বিমানবন্দর বিআরটি স্টেশন, মেট্রো রেল স্টেশন, সব কিছুর সাথে আন্তঃসংযোগ গঠনের জন্য মাটির নিচে দিয়ে টানেলের প্রজেক্ট পাশ হয়েছে। এই প্রজেক্ট না দেখলে বিশ্বাস করা যাবে না যে এটা কত সুন্দর। পশ্চিমা উন্নত বিশ্বের যে কোনো অবকাঠামোর চেয়ে এই এটা সুন্দর হবে, এটা বলার উদ্দেশ্য হইল। অনেকে অনেক কিছু বলে, বাংলাদেশ সরকার ঘাবড়াই গেছে, শেখ হাসিনা ঘাবড়াই গেছে, একটুও ঘাবড়াই নাই। 5 ঘন্টা মিটিং করেছে, 17টা প্রজেক্ট